মাংস রান্না হয়েও গেল। আমরা ডিনারে সেই চিজি চিকেন কাবাবটা একটা ছোট্ট কাজ করে নি, কি সুন্দর কালার চলে এসেছে। তোর 80,000 টাকা ফাইন দিতে হয়, ক্যালোরিজ এর কথা একদমই ভাবা চলবে না। দুটো রোবোটিক আর্ম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিনচা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমাদের ট্র্যাশ পিক আপ করতে আসবে। দাঁড়াও, আমি আগে ট্র্যাশটাকে বার করে দিই। কোনো একটা টাইমে আজকে ট্র্যাশটা পিক আপ করতে আসবে, তো এক্স্যাক্ট কোন টাইমে আসবে আমরা জানি না। যদি আমি আজকে ওদেরকে ধরতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব যে মুসৌরিতে কিভাবে ট্র্যাশ পিক আপ করে। প্রসেসটা খুবই ইন্টারেস্টিং। ভেতরে চলে এসেছি, বাইরে আজকে এত হাওয়া দিচ্ছে। তো যাই হোক, তোমরা দেখেছো যে বিদ্যুৎ মিষ্টির জন্মদিন উপলক্ষে যখন আমাদের বন্ধু বান্ধবরা এসেছিল তখন আমরা 3-4 রকমের কাবাব বানিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল চিজি চিকেন কাবাব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে চিজি চিকেন কাবাবের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমরা ডিনারে সেই চিজি চিকেন কাবাবটা খাবো। তো বিদ্যুৎ সেটারই প্রিপারেশন করছে ওখানে। তো চলো তোমাদের সাথে ম্যারিনেশন থেকে একদম পুরো ডিটেলসে শেয়ার করি। চিজি চিকেন কাবাবের জন্য সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। এটা ওভারনাইট ম্যারিনেশন করার দরকার নেই, এটা 3-4 ঘন্টা আগে করলেই হয়ে যায়। ওকে, প্রথমেই আছে আমাদের চিকেন। আমরা চিকেন টেন্ডারলনসটা ইউজ করি, এই যে চিকেন ব্রেস্ট টেন্ডারলনস। আর এটাতে যেটা লাগবে সেটা হচ্ছে ক্রিম চিজ, এই যে এটা হচ্ছে ক্রিম চিজ যেটা আমরা ইউজ করি। আর এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে মজরেলা চিজ। আর এখানে অল্প আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এতটা লাগবে না, আমি জাস্ট 1 চামচ মতন ইউজ করবো, এটাতে খুব অল্প লাগে। আর একটা পাতিলেবু ইউজ করবো ম্যারিনেশনের জন্য। এটা রসটাও দেবো আর একটু ঘষে জেস্টটাও দিয়ে দেবো। চিকেন টেন্ডারলনস গুলোকে প্যাকেট থেকে বের করে বিদ্যুৎ একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছে। ও এখানে দেখো 6 পিস মতো চিকেন টেন্ডারলনস নিয়ে নিল। ডিনারে খাবো তাই 6 পিস আমাদের জন্য যথেষ্ট। ডিনারটা আমরা সব সময় লাইট করে করারই চেষ্টা করি। এবার বিদ্যুৎ এতে 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছে। ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে বা স্বাদ অনুযায়ী দিলেই হবে। আদা রসুনের পরিমাণটাও এখানে একদম কম থাকবে, কারণ এতে চিজ আর ক্রিম চিজের টেস্টটা ডমিনেট করবে। এবার ও এতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছে। অর্ধেকটা কেটে রাখা পাতিলেবুর রসটা এবারও চিকেনের ওপর দিয়ে দিচ্ছে। বিদ্যুৎ এবার এতে 1.5 থেকে 2 চামচ মতো দই দিয়ে দিচ্ছে। এবার বিদ্যুৎ এই ক্রিম চিজটা প্রথমে একটু মাইক্রোতে ঘুরিয়ে নেবে যাতে এটা নরম হয়ে যায়। নরম হয়ে গেলে ম্যারিনেট করতে সুবিধা হবে। বড় চামচে 2 চামচ মতো ক্রিম চিজ বিদ্যুৎ বাটিতে নিয়ে নিচ্ছে। ক্রিম চিজ যদি না থাকে তাহলে হেভি হুইপ ক্রিম দিয়েও করা যেতে পারে, সেক্ষেত্রে চিজটা অনেকটা বেশি পরিমাণেই দিতে হবে। ক্রিম চিজটাকে 30 সেকেন্ড মতো মাইক্রো করে নেবে। 30 সেকেন্ড মতো মাইক্রো করার পর দেখো ক্রিম চিজটা নরম একটা পেস্টের মতো হয়ে গেছে। এবার বিদ্যুৎ এটাকে চিকেনের ওপর দিয়ে দেবে। চিকেনটাকে ক্রিম চিজ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখলে ক্রিম চিজটা আবার শক্ত হয়ে যাবে। এবার বিদ্যুৎ 1 মুঠো মতো মোজারেলা চিজ এই প্যাকেটটার থেকে বাটিতে দিয়ে দিচ্ছে। অর্ধেকটা কাটা লেবুর জেস্ট অল্প করে গ্রেটারে ঘষে ও এতে দিয়ে দিচ্ছে। এটা খুব সামান্য পরিমাণেই দিতে হবে, বেশি দিয়ে দিলে চিকেনটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার এই চিকেন টেন্ডারলনসগুলোকে এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। চিজি চিকেন কাবাব বলে এতে কিন্তু কোনো হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে না, এটা কিন্তু সাদাই থাকবে। ঝাল হয় না আর এত চিজ থাকে বলে বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে। শুধু বাচ্চারা কেন, এই চিজি চিকেন কাবাব বলতে পারো 8 থেকে 80 সবাই খেতে ভালোবাসে। ম্যারিনেশন হয়ে গেছে আর দেখো দেখতেও কি সুন্দর লাগছে। এবার বিদ্যুৎ এটাকে ফ্রিজে রেখে দিচ্ছে, খাওয়ার আগে বের করে বানিয়ে নিলেই হবে। এটা বানাতে ওই মোটামুটি 45 মিনিট মতো লাগবে। আমরা এখন একটু বাইরে চলে এসেছি, ক্রিসমাস নিউ ইয়ার চলে গেছে কবেই, কিন্তু এই লাইটগুলো আর খোলা হচ্ছে না আমাদের। এমনি দিনে তো সবাই আমরা সকালেই বেরিয়ে যাই, আর ছুটির দিনে নানান কাজে মনেও থাকে না। আজ মিষ্টু এই লাইটগুলো খোলার কথা মনে করালো বলে বিদ্যুৎ এখনই লাইটগুলো খুলতে মই নিয়ে চলে এসেছে। বেশ অনেকদিনই হয়ে গেল লাইটগুলো এখানে ঝুলছে। বেশি দিন লাইটগুলো উৎসব ছাড়া এরমভাবে যদি বাইরে ঝোলে আর ভুল করে যদি জ্বালানো হয়, ব্যাস তাহলেই হোম ওনার্স অ্যাসোসিয়েশন থেকে বাড়িতে চিঠি চলে আসতে পারে। কিছু ক্ষেত্রে আবার ওরা ফাইনও করে। নিজের বাড়ি হলেও ইচ্ছে মতো এখানে কোনো কিছুই করা যায় না। আমাদের এক বন্ধুর বাড়িতে এরকম লাইট খুলতে ভুলে গেছিল, আর ভুল করে একদিন সন্ধেবেলা ওদের মেয়ে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। সারা সন্ধে লাইটগুলো জ্বলেছে, পরের দিনই অবশ্য বুঝতে পেরে নিভিয়ে দিয়েছিল। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই HOA বা হোম ওনার্স অ্যাসোসিয়েশন থেকে চিঠি চলে এসেছিল। চিঠিটা আসলে একটা ওয়ার্নিং মেল ছিল, লাইটগুলো যদি ইমিডিয়েট খোলা না হয় তাহলে ওদেরকে ফাইন করা হবে। ময়লা তোলার গাড়িটা চলে এসেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই গাড়িটা করে আমাদের এখান থেকে ট্র্যাশ পিক আপ করে।
এখন ওই দিককার বাড়িগুলোর থেকে ময়লা তুলতে তুলতে একদম পাহাড়ের ওপরে যাবে। ফেরার সময় তখন এই দিককার বাড়িগুলোর ট্র্যাশ তুলে নেবে। ভালোই হলো, একটু পরে যখন নিচে আসবে তখন তোমাদের ট্র্যাশ পিকআপের পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো। চলে এসেছে গাড়িটা নিচে। দেখো, গাড়িটার সাথে দুটো রোবোটিক আর্ম লাগানো আছে, সেটা দিয়েই ট্র্যাশ ক্যানটাকে সামনের ওই বড় বিনটায় ঢালছে। আর সামনের বিনটা ভর্তি হয়ে গেলে ট্র্যাশগুলোকে পেছনের বড় ট্র্যাশ কন্টেনারটায় ঢেলে নিচ্ছে। কি সুন্দর, কোনো হাত না লাগিয়েই ময়লা তুলে নিচ্ছে। আমেরিকাতে রাস্তাঘাট এত ঝকঝকে পরিষ্কার থাকে তার কারণ মানুষ তো সচেতন, সেটা তো নিশ্চয়ই। তবে এখানকার প্রশাসনও খুব স্ট্রিক্ট, রাস্তায় ময়লা ফেললে অনেক টাকা ফাইন দিতে হয়, কিছু কিছু জায়গায় $1,000 অবধি ফাইন করে, নইলে জেল। $1,000 মানে ইন্ডিয়ান মানিতে প্রায় ওই 70-80 হাজার টাকা মতো হবে। এবার ভাবো, কাউকে যদি 70-80 হাজার টাকা ফাইন দিতে হয় তাহলে সে দ্বিতীয়বার রাস্তা নোংরা করার ভুল করেও আর করবে না। বাইরে এসে যখন লাইটগুলো খোলাই হলো তখন আরও একটা ছোট্ট কাজ করে নিই, তারপর গিয়ে দুপুরের রান্নাটা করব। দরজার সামনে এই ওয়েলকাম সাইনটা বসিয়ে দিই। এতদিন এই ছোট ওয়েলকাম সাইনটা এখানে ছিল, এটা এখানে রাখার একটাই কারণ, এই যে এটাতে মেরি ক্রিসমাস লেখা আছে, ওই দিকটাতে ওয়েলকাম টু আর হোম আর এই দিকটাতে মেরি ক্রিসমাস লেখা। ক্রিসমাস তো চলে গেছে আর আসতেও অনেক দেরি আছে, তাই এখন এই বড় ওয়েলকাম সাইনটা এখানে থাকবে। এদেশে বাড়ির সামনে নানান ধরনের সাইন, যেমন হ্যালো, ওয়েলকাম টু আর হোম, এগুলো রাখার চল আছে, দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, চলো এখন ভেতরে যাই, গিয়ে চটপট রান্নাটা সেরে ফেলি। ঘরে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি, লাইটটা খুলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তবে রান্না হতে বেশি সময় লাগবে না। আজ দুপুরের মেনু প্লেন অ্যান্ড সিম্পল কষা মাংস আর ভাত। ভাতটা হয়ে গেছে, মাংসটা হলেই আমরা খেতে বসে যাব। গত সপ্তাহে বিরিয়ানি বানিয়েছিলাম, আমরা তো তিনজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তাই এভরি অল্টারনেট উইকেই বিরিয়ানি বানাই। আজ আর রাতে কি খাবো সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আজ তো তোমাদের সাথে চিজি চিকেন কাবাবের রেসিপিটা শেয়ার করব বলে ডিনারের ব্যবস্থা হয়েই গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাংস রান্না হয়েও গেল, দেখতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমরা তাহলে চটপট এখন খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি, এখন চিজি চিকেন কাবাবটা বানাবো। দেখো, এখানে আমি চিকেনটা বার করে নিয়েছি, এই যে ম্যারিনেট করা চিকেন রয়েছে, এখানে এই ট্রেটার মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে অল্প বাটার একটু গলিয়ে নিয়েছি 30 সেকেন্ড গরম করে। এবার সবার আগে আমি আভেনটাকে প্রিহিট করতে দিয়ে দেবো। 6টা মতো বাজে, এখন আমি বেকটাকে প্রেস করে আভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম। প্রিহিট হতে হতে আমি চিকেনগুলোকে ট্রেতে সাজিয়ে নেব। সবার প্রথমে আমি এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করা ট্রেটাতে একটু বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এই বাটার মাখানো হাতেই আমি একটা একটা করে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে তুলে এই ট্রের মধ্যে সাজিয়ে দেব। চিকেনটার থেকে চিজ, ক্রিম চিজ আর বাকি মশলার দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। এবার বাটিতে রয়ে যাওয়া বাকি চিজ আর মশলাগুলো আমি সব চিকেনের গায়ে অল্প অল্প করে লাগিয়ে দেব। চিজ আর ক্রিম চিজ এই দুটো জিনিসই কিন্তু চিকেনটাকে প্রচণ্ড পরিমাণে সুস্বাদু করে দেবে, তাই এখানে ক্যালোরিজের কথা একদমই ভাবা চলবে না। এবার চামচে করে বাটার তুলে নিয়ে আমি অল্প অল্প করে সব চিকেনের ওপর দিয়ে দেব। বাটারের কালারটা দেখেছো, এটা আমুল বাটার, আমার সব থেকে প্রিয়। আমার তো মনে হয় যে পৃথিবীর সব থেকে টেস্টি বাটার হলো আমুল বাটার। যাই হোক, চিকেনগুলোকে রেডি করা হয়ে গেছে, এবার প্রিহিটটা কমপ্লিট হয়ে গেলেই আমি ট্রেটাকে আভেনে দিয়ে দেব। আভেনটা দেখো প্রিহিট হয়ে গেছে, এবার আমি এই ট্রে শুদ্ধ চিকেনটা আভেনে দিয়ে দেব। ঢুকিয়ে দিলাম, এবার টাইম দিয়ে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট 350 ডিগ্রি ফ্যারেনহাইটে চিকেনটা এখন কুক হবে, তারপর অল্প কালার আনার জন্য আমরা চিকেনটাকে ব্রয়েলে দেব। চিকেনগুলো আভেনে কুক হতে হতে দেখো বিদ্যুৎ এখানে একটু লেবু গোল গোল করে কেটে নিচ্ছে, সাথে অল্প পেঁয়াজও মোটা মোটা করে কেটে নিচ্ছে। ব্রয়েলে দেওয়ার সময় ও লেবু আর পেঁয়াজটা চিকেনের সাথে দিয়ে দেবে, এতে চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর পেঁয়াজগুলোও চিকেনের সাথে খেতে দারুণ লাগবে। 30 মিনিট হয়ে গেছে, দেখো টাইমারটা বাজছে, এবার আমি খুলবো।
চিকেনটাকে আভেন থেকে বের করতে না করতেই দারুণ সুন্দর একটা চিজের গন্ধ আসছে, কিন্তু আমার হাতে খুব তাপ লাগছে, তাই বাকি প্রসেসটা এবার বিদ্যুতই কমপ্লিট করবে। আমার ডান হাতের পাঞ্জাটা একবার আগুনে পুরো পুড়ে গিয়েছিল, বহু মাস লেগেছিল আমার হাত নর্মাল হতে, তাই বেশি আগুনের তাপ ঠাপ লাগলে আমি মাঝে মাঝে একটু ভয় পেয়ে যাই। চিকেনগুলো 95% মতো কুক হয়ে গেছে, এবার এগুলোকে ব্রয়েলে দিলেই হয়ে যাবে। আমাদের এই চিকেনগুলো 30 মিনিটেই কুক হয়ে গেল। যদি কারো চেক করে মনে হয় যে চিকেন আরেকটু কুক হবে, সেক্ষেত্রে চিকেনগুলোকে আভেনে আরেকটু সময় বেক করে নিলেই হয়ে যাবে। ব্রয়েলে দেওয়ার আগে বিদ্যুৎ একবার চিকেনগুলোকে উল্টে দিচ্ছে, যাতে সব চিকেনগুলো সমানভাবে কুক হয়ে যায়। এবার বিদ্যুৎ রিমেনিং বাটারটা চিকেনগুলোর ওপর দিয়ে দিচ্ছে, আর সাথে সাথে ট্রের পাশ থেকে তুলে চিজগুলোও চিকেনের ওপর দিয়ে দিচ্ছে। এখানে আর কোনো এক্সট্রা চিজ অ্যাড হবে না, চিকেনের গায়ে যা চিজ আছে আর ট্রেতে যা চিজ আছে সেটা দিয়েই দারুণ টেস্টি চিজি চিকেন কাবাব তৈরি হয়ে যাবে। এবার বিদ্যুৎ কেটে রাখা লেবুর টুকরোগুলোকে আরেকটু ছোট করে নিয়ে চিকেনের মাঝে মাঝে দিয়ে দিচ্ছে, সাথে টুকরো করে রাখা পেঁয়াজগুলো ট্রেতে চিকেনের সাথে দিয়ে দিচ্ছে। কাবাবের সাথে হালকা ক্যারামেলাইজড পেঁয়াজ খেতে কার না ভালো লাগে। তোমরা যদি এই ধরনের ক্যারামেলাইজড পেঁয়াজ আগে না খেয়ে থাকো, তাহলে অবশ্যই একবার ট্রাই করো, খেতে দারুণ লাগে। একদম শেষে বিদ্যুৎ অল্প করে চাট মশলা চিকেন আর পেঁয়াজের ওপর ছড়িয়ে দিচ্ছে। এবার ব্রয়েলে দিয়ে চিকেনে চারমা কানলেই হয়ে যাবে। এবার চিকেনে কালার আনার জন্য আভেনের একদম ওপরের র্যাকে প্রথমে 1 মিনিট 5 মিনিটের জন্য ব্রয়েলে দিয়ে দিচ্ছে। 5 মিনিট হয়ে গেলে তারপর আবার চিকেনগুলোকে উল্টে নিয়ে আর 1 মিনিট 5 মিনিটের জন্য ব্রয়েলে দিতে হবে। 5 মিনিটের জন্য চিকেনের 2 পিটি একদম ডান। দেখো একবার কি সুন্দর কালার চলে এসেছে, আর দেখতে কি দারুণ লাগছে। উফ, আমরা আর কেউই রেজিস্ট করতে পারছি না, জিভে জল চলে আসছে। এবার এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়ে শুধু খাবার অপেক্ষা। চিজি চিকেন কাবাব একদম রেডি হয়ে গেছে, প্লেটে সাজিয়ে বিদ্যুৎ মিশ্র দুজনে বসে পড়েছে। এবার ওরা খেয়ে বলুক যে কেমন লাগছে খেতে। মিষ্টি স্টার্ট কর, দেখো কেমন লাগছে। এরা মিষ্টি খেতে খুব ভালোবাসে। তোমরা দেখো ওরা বাইটটা দিচ্ছে কি নরম হয়ে গেছে, জাস্ট মনে হয় ঠোঁটটা ঠেকালেই খুলে আসছে। খুব চিজি চিজি লাগছে, এন্ড একটা হিন্ট অফ লেমন আছে। লাস্টে যে লেবুটা দিলো বিদ্যুৎ, সেটার জন্যই একটা হালকা চিকেনটা একদম মনে হচ্ছে ফোর দিয়েই মানে বাইট হয়ে যাবে, সেটাই আমি বললাম। আর এই যে অনিয়নটা লাস্টে কেটে দিয়েছিলাম, ক্যারামেলাইজড হয়ে গেছে হালকা, এটাও খেতে খুব ভালো লাগে এর সাথে। একটু খেয়ে দেখি। টু গুড। কেমন লাগছে মিষ্টি? খুব টেস্টি লাগছে, খুব। এরা মিষ্টি খুব ভালোবাসে। আর এটা ইনফ্যাক্ট মিষ্টি বলে না, এটা সবার ভাল লাগবে, যেটা আমি বলছিলাম যে 8 থেকে 80 সবার ভাল লাগবে, এটা এতটাই ভালো হয় খেতে। আজকে দিনটা পুরো একদম জমে গেল, দুপুরে মাংস ভাত আর বিকেলে কাবাব, চিজি চিকেন কাবাব, চিকেন কাবাব খাওয়াটা জম্পেশ। তোমরা কিন্তু এই চিজি চিকেন কাবাবটা বানিয়ে আমাদের অবশ্যই জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো। এবার তাহলে আমি গিয়ে বিদ্যুৎ আর মিষ্টুকে জয়েন করি, চিজি চিকেন কাবাবটা ওদের সাথে খাই। তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই 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 বাই।